Hello everyone, Assalamualaikum. This is SaniiDa, your favorite modest fashion blogger. Shobar age ami jeta korchi ekta coilless pin diye ami just first e ei jaga ta sundor moto kore atke nichhi. Kintu ei hijab tar dui side e erokom gorgeous kore kaaj pachho tumra. Eta ekdom perfect ekta bridal ekta hijab and kibhabe kibhabe jeno amar ami je shari ta pore achi golden color er bridal shari etar sathe matching matching hoye giyeche kibhabe kibhabe jeno ha. So dui side e erokom gorgeous tumra dekhte paro. Sadharonoto ei side e amra khubi alpo hijab rakhi amader hater ba side e. Tomader theke ei side ta amar hoyto ba dan hat dekhate pare but eta amader hat amar hater ba side ha. Ba side e je gorgeous kajer ongsho ta ache gorgeous kajer ongsho ta amra ebar mathar সাইডে তুলে দিব ঠিক আছে যাবে না আচ্ছা এটা কি আমি সাইড থেকে দিতে চাচ্ছি তার কারণ আমি তো টাইরা পরব সো যেহেতু আমি হিজাবটার সাথে টাইরা পরব মাঝখানের অংশটা আমার একদম যেন মিডলে থাকে ডিজাইনটা যেন দুই সাইডে থাকে এটা আমি চাচ্ছি সো এটা আমি এই সাইড দিয়ে করে এইভাবে করে নিয়ে নিয়েছি এবার আমি যেটা করব এখান থেকে হিজাবটা নিয়ে যে আমাদের ডাবল চেইন দেখা যাচ্ছে পছে একটা ডাবল চেইন এই ডাবল চেইনটাকে আমরা ঢেকে দিব কিভাবে ঢাকবো এভাবে করে এই যে এখানের অংশটা আছে না এখান থেকে একদম ডাইরেক্ট এই অংশটা নিবে না কিন্তু হ্যাঁ একদম এখান থেকে ভাঁজ করে সুন্দর মতো করে ডাবল চেইন আমরা হিজাব দিয়ে ঢেকে দিতে পারি আমাদের কোনো কন্ট্রোলিং এর দরকার পড়ে না আমরা সহ এটাকে সেট করে দিব তার জন্য আমার দরকার একেবারে ম্যাচিং ম্যাচিং একদম এই উপরের হিজাবটা সহ এখান থেকে আমি একেবারে ইনার ক্যাপ সহ ভেতরের হিজাবটা একবারে আমি সুন্দর করে রাখছি শাড়িটার সামনের সাইডটা মানে এই যে এই সাইডটা তুমি চাইলে বড় করতে পারবে টেনে এত বড় করে পড়তে পারবে আবার চাইলে তুমি সুন্দর করে এখন আপাতত বড় করেই পরবো হ্যাঁ কারণ যেহেতু এখন আমার হিজাবের লাইভ শাড়ির লাইভে আবার ছোট করে রাখবো সো এবার আমি এই সাইডটাকে উপরের দিকে উঠিয়ে দিচ্ছি হ্যাঁ ও এই সাইডটা উপরের দিকে উঠানোর আগে একটা কাজ আছে আগের কাজটা হচ্ছে এই সাইডটা পরে আগে হচ্ছে কি আমরা জুয়েলারিটা পরে নিই মাঝখানে তোমরা অনেকে জিজ্ঞাসা করো আল্লাহ হিজাবের সাথে তুমি কীভাবে জুয়েলারি পরো সেট হয়ে থাকে এত সুন্দর করে হিজাবের সাথে কীভাবে জুয়েলারি পরি সুন্দর সুন্দর সেটা আমি তোমাদেরকে দেখাই সবসময় কয়েলস পিন ইউজ করি তার কারণ কয়েলস পিন ছাড়া আমি অচল লাল কালারের একটাও হিজাব পিন নাই লাল কালারের এখান থেকে লাল কালারের হিজাব পিন লাগবে সুন্দর একটা টায়রা আমি আমার মাথার এখানে পরে নিচ্ছি দেখো থ্রি পয়েন্ট নতুন পেজটাকে একটা লাইক দিয়ে দেই 4K হয়েছে এই খুশিতে সবাই নতুন পেজটাতে একটা লাইক দিয়ে দেই এই পাশে সবার আগে আমরা কত কিছু যে হয় আমরা যখন টিউটোরিয়াল করি আমাদের এরকম কিন্তু হয় ইনফ্যাক্ট আমরা যখন নিজেরাও পড়ি তখন আমাদের এরকম অনেক মিস অ্যাটেম্পট যায় যেটা কিনা আমরা মানে সহজে মানে ভিডিও তো কাট ভিডিও হয় যে টিউটোরিয়ালগুলো তোমরা দেখো ওগুলোতে না বোঝা যায় না কিন্তু আসলে আমরা পড়তে গিয়ে দেখা যায় সময় সময় জানি এটা অ্যাকচুয়ালি রিকোয়েস্টেড একটা লাইভ ছিল যে কিভাবে আমি জুয়েলারির সাথে হিসাব পড়ি এই সাইডটা আমি এখনই লাগাচ্ছি না এই সাইডটা আমরা পরে লাগাবো আগে আমাদের এই জিনিসটা সেট করতে হবে এই যে একটা গর্জিয়াস অংশ আছে এই গর্জিয়াস অংশটা আমাদের এখান দিয়ে উপর এই যে এখানে অংশটা যেখানে আমি পিন লাগিয়েছি এই পিনটা দেখো এবার হচ্ছে গিয়ে ঢেকে যাবে এটার কারণে এখন হচ্ছে গিয়ে সুন্দর মতো করে ঢেকে যাবে এবার এই সাইড দিয়ে আমি পিনটা করে দেবো রেড কালার পেয়েছি একটা খুব সুন্দর লাগছে কাট এবার আমরা যেটা করব এই অংশটা এই সাইড দিয়ে নিয়ে এখান দিয়ে পরে ফেলবো আজকে লাইভে বসে বসে 4500 জন আপুরা দেখছেন আমাকে 4500 করিয়ে দিলাম এন্ড এই তো সুন্দর করে এখন তোমরা এই যে দুই সাইডে যে এরকম আলগা আলগা আছে না এটার কারণে তুমি দুই সাইডে এটা রেখে মাঝখানে সুন্দর করে গলার সীতা গলার হার যা মন চায় তোমরা সেটা কিন্তু পড়তে পারবে ঠিক আছে সো ইয়া আমি একটা সুন্দর একটা ব্রাইডাল হিজাব টিউটোরিয়াল করে ফেললাম তোমরা পরে নিয়েছি এই ব্রুশটা খুব সম্ভবত হিজাবায়া থেকে আমাকে গিফট করা হয়েছিল হিজাবায়া থেকে তোমরা এটা নিতে পারো এটা আমার অনেক পছন্দের খুব সুন্দর একটা ব্রুশ অ্যান্ড এই হচ্ছে গিয়ে একটা নাইস ব্রাইডাল হিজাব টিউটোরিয়াল হোপ ইউ লাইকড ইট কেমন লেগেছে কমেন্ট করে জানাও তো